আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা, ভিডিওটি দেখুন। সৌদিতে ফ্যামিলি ভিসায় স্ত্রী সন্তান আনতে হলে যা যা করণীয়, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা অনেকেই আমাদের কাছে একটা প্রশ্ন করে থাকেন, বিশেষ করে যারা নতুন নতুন সৌদি আরবে এসেছেন অথবা যারা সৌদি আরবে আসবেন, তাদের একটা প্রশ্ন হর হামেশাই থাকে, সেটি হচ্ছে সৌদি আরবে আমি আসার পরে আমি কি আমার স্ত্রী সন্তানকে আনতে পারবো, বা বিশেষ করে অনেকে এটাই বলেন যে আমি আমার স্ত্রীকে সৌদি আরবে আনতে পারবো কিনা। আজকে এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। দেখুন, অনেকেই প্রশ্ন করেন যে আমার স্ত্রীকে সৌদি আরবে স্থায়ীভাবে আনতে পারবো কিনা। আরে ভাই, সৌদি আরবে আমাদের কোনো প্রবাসী তো স্থায়ীভাবে থাকতে পারে না, সেখানে আপনি আপনার স্ত্রীকে কীভাবে স্থায়ীভাবে আনবেন? মোট কথা, মিডল ইস্টে স্থায়ীভাবে আনার কোনো অপশন নেই। এখন যে অপশনগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলি ভিসা। আপনি আপনার স্ত্রীকে ফ্যামিলি ভিসা আনতে পারবেন, এর জন্য ফ্যামিলি ভিসা আকামা বানানো লাগবে। ফ্যামিলি ভিসায় আপনি আপনার স্ত্রীকে আনার পরে যতদিন আপনি তার আকামা বানাবেন ততদিন সে সৌদি আরবে থাকতে পারবে। আকামা বানানোর জন্য একটা আলাদা খরচ আছে। আপনার যদি আয় রোজগার ভালো না হয়, মানে আপনার ইনকাম যদি সৌদি আরবে ভালো না থাকে, তাহলে হয়তো আপনার পক্ষে আপনার স্ত্রীকে সৌদি আরবে এনে রাখাটা সম্ভব হবে না। চলুন এখন খরচ সম্পর্কে আপনাকে একটু জানিয়ে দেওয়া যাক। আপনাকে প্রতি মাসে 400 রিয়াল করে 4,800 রিয়াল দিতে হবে আপনার ইকামা বানানোর সময় আপনার স্ত্রীর জন্য। আর আলাদা ইন্স্যুরেন্সের খরচ রয়েছে, এটা হচ্ছে আপনার স্পাউস মানে আপনার স্ত্রীর জন্য তার একামা বানাতে খরচ। এছাড়া একটা বিষয় বলে রাখা ভালো, সৌদি আরবে সকল পেশাতে কিন্তু আসলে আপনি আপনার স্ত্রীকে আনতে পারবেন না, অর্থাৎ সকল পেশাতে আপনার স্পাউস ভিসা হয় না। তবে এক্ষেত্রে একটা সুযোগ রয়েছে, আপনারা যে পেশাতেই কাজ করুন না কেন, আপনি কিন্তু ভিজিট ভিসায় আপনার স্ত্রীকে 3 মাসের জন্য সৌদি আরবে আনতে পারবেন, পরবর্তীতে আরও 6 মাস এই ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। মোট কথা, আপনার কাছে 2টা অপশন রয়েছে আপনার স্ত্রীকে সৌদি আরবে আনার জন্য। এক হচ্ছে আপনি চাইলে বৈধভাবে তার ফ্যামিলি ভিসা আনতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে তাকে বছর বছর আকামা বানাতে হবে, অথবা আপনি আপনার স্ত্রীকে ভিজিট ভিসায় আনতে পারবেন 3 মাস এবং পরে আরও 6 মাস, মোট 9 মাস একাধারে রাখতে পারবেন। এই 2টি উপায়ই হচ্ছে সৌদি আরবে আপনার স্ত্রীকে বৈধভাবে আনার জন্য। আশা করছি আপনার প্রত্যেকে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যদি এই ভিডিওটি আপনার সামান্য পরিমাণ উপকার করে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলে আপনি আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।